যারা মালয়েশিয়াতে আসার জন্য পাসপোর্ট জমা দিবেন ভাবতেছেন বা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, টাকা সাথে 4 লাখ টাকা জমা দিয়ে রাখছেন, কেউ 2 লাখ, কেউ 3 লাখ, কেউ 1 লাখ টাকা জমা দিছেন, মেডিকেল করছেন, ট্রেনিং করছেন, ট্রেনিং সার্টিফিকেট হাতে পাইছেন, সব ওকে, কিন্তু ফ্লাইট হইতেছে না। তার কারণ হচ্ছে মালয়েশিয়াতে কাজের সংকট, কাজ নাই। এই কারণেই কোম্পানি এজেন্টদেরকে বলতেছে যে অপেক্ষা কর, অপেক্ষা কর, কাজ যখন ঠিক হবে তখন নিয়ে আসবে। এমনও কিছু এজেন্ট আছে কোম্পানির নামে, একটা ভুয়া কোম্পানির নামে লোকগুলো আনতেছে। এই এই লোকগুলাই প্রতারণার শিকার হইতেছে মালয়েশিয়াতে আইসা, যার কোনো আত্মীয় স্বজন নাই, প্রতিবেশী নাই, তারা আইসা রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতেছে। আর যারা ফ্রি ভিসায় আসবেন ভাবতেছেন যে আমার কাউরে লাগবে না, ফ্রি ভিসায় যাবো, আমি নিজের কাজ নিজে খুঁজে নিব, ভাই আপনি নতুন যদি হয়ে থাকেন মালয়েশিয়াতে, এর আগে যদি আইসা আবার বাংলাদেশে যে আবার আসতে চান, ওরকম যদি পুরাতন না হন, নতুন যদি হন, তাইলে আপনার জন্য এটা না। আপনার পরিচিত লোক থাকলে ওনাদেরকে বলেন কাজ ঠিক করার জন্য, যদি ওনারা কনফার্ম 100% কনফার্ম দেয় যে হ্যাঁ কাজ আছে, তুমি আসো, তাইলে আপনারা আসতে পারেন নির্ভয়ে, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই, আপনারা আসতে পারেন। আর যদি কাজ না থাকে, আত্মীয় স্বজন না থাকে, তাইলে কোম্পানি, অরিজিনাল কোম্পানি দেখা ভিসাগুলা চেক করবেন, ভিসাগুলা চেক করবেন, দালালের হাতে টাকা পরে দিবেন, সব ওকে, ফ্লাইট ওকে, তখন টাকা দিবেন। আগে টাকা দিয়ে দালালের পিছে পিছে ঘুরার কোনো মানেই হয় না। আমার পরিচিত অনেক লোক আছে 4 লক্ষ টাকা জমা দিয়ে দিছে, পাসপোর্টের সাথে 2 লাখ, যখন ট্রেনিং করাইছে, মেডিকেল করাইছে, তখন আবার 2 লাখ, 4 লাখ টাকা দিয়ে দিছে, আসতে এখন লাগতেছে 5 লাখ, 6 লাখ টাকা। এটার কোনো মানেই হয় না। কেউ গরু বাছুর বিক্রি করে, কেউ সুদে আনে, অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করেন, কিন্তু এই টাকাগুলো দালালদের কাছে দিয়ে দেওয়ার কোনো মানেই হয় না, কোনো সিকিউরিটি নেই। তো দেখেন, দেখে শুনে, বিবেচনা করে, যাচাই বাছাই করে তারপরে আসেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।